ক্রোয়েশিয়াত প্রয়াত ফ্রিগোফুকনের 15টা মৃত্যুবার্ষিকী উদযাপন। দেওবারে তিনিচুকীয়ার এটিরস্থিত মারোয়ারী ধর্মশালাত ফ্রিগোফুকন ফাউন্ডেশনের উদ্যোগত আর জাতীয় পরিষদের সহযোগত প্রয়াত ফ্রিগোফুকন দেবর 15টা মৃত্যুবার্ষিকী উদযাপন করা হয়। উক্ত কার্যসূচী অনুসরি প্রথমে প্রয়াত ফ্রিগোফুকনের ফটোত মাল্যার্পণ করে শ্রদ্ধাঞ্জলি জানায়। তার পাছতেই এটি বরগীত দ্বারা অনুষ্ঠানের আরম্ভণি করে। প্রয়াত ফ্রিগোফুকনক উদ্দেশ্যে জাতীয় পরিষদের তিনিচুকীয়া জেলার সভাপতি ইসরায়েল নন্দেই নিজের বক্তব্য দাঙি ধরে। আজি এগারী স্বনাম ধন্য তথা আন্দোলনের গুড়ি ধরুতা প্রাক্তন গৃহমন্ত্রী সদৌ ছাত্র সন্থার প্রাক্তন সাধারণ সম্পাদক ভিগু কুমার ফুকন ডাঙরিয়ার 15তম মৃত্যু বার্ষিকী আজি আমি তিনচুকিয়া জাতীয় পরিষদের সহযোগত আর ভিগু কুমার ফুকন ফাউন্ডেশনের উদ্যোগত ইয়াত তিনচুকিয়া ধর্মশালাত অনুষ্ঠিত করছো। আর আমি প্রতি বছরে এই কার্যসূচী আমি করে আছো, কারণ যেতালেকে আমার ভিগু ফুকন ডাঙরিয়া আসলে তেতালেকে আমি জানো যে তেখেতে সদায় রাইজর হকে কাম করে গেছিল আর রাইজর হকে মাত মাতিছিল, আর বিভিন্ন সময়ত সমগ্র উত্তর ভারত তেখেতর এক পরিচয় আসিল, আর উত্তর ভারততো বহুত মানুষে তেখেতর উচরত আহি গোটেই সমস্যাবিলাকর কথা আলোচনা করেছিল। গতি আজি ভিগু ফুকন যদিও নাই তথাপিও আমি তেওঁর স্মৃতি জিয়াই রাখিবর কারণে আজি আমি প্রতি বছরে এই কার্যসূচী করে আইছো। তিনিচুকীয়ার পৰা ৰুণ্টু বৰহিকীয়া রিপোর্ট, এনি ইন্ডিয়া নিউজ। www.anyindianews.com আপুনি ভিজিট কৰক প্ৰতিটো নিউজ। আমাৰ ফেচবুক পেজ এনি ইণ্ডিয়া নিউজ ফলো কৰক আৰু ভিজিট কৰক anyindianews.com।